মার্চ নন্দীগ্রাম কৃষি জমি রক্ষার আন্দোলনের নিহত শহীদ কৃষকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পালিত কৃষক দিবস উপস্থিত ছিলেন জেলা কৃষি তাপস কুমার কুন্ডু কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ নন্দীগ্রাম কৃষি জমি রক্ষার আন্দোলনের নিহত শহীদ কৃষকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে প্রতি বছর চোদ্দই মার্চ পালিত হয় কৃষক দিবস বিশেষ দিনটিকে স্মরণ করে নওদা ব্লকেও পালিত হল কৃষক দিবস পাশাপাশি বেশ কিছুদিন আগে নওদা ত্রিমোহিনীতে পানের বড় জাগুনে পুড়ে যাওয়ায় উনত্রিশ জন পান চাষীকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করল জেলা কৃষি দপ্তর উপস্থিত ছিলেন জেলা কৃষি উপ অধিকর্তা তাপস কুমার কুন্ডু কৃষি ও কর্মাধ্যক্ষ মোশারাফ হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কৃষক দিবসে এখানকার যে রত্ন। প্রদান করা হলো এবং এই কিছুদিন আগে গত ছ তারিখে ত্রিমোহিনী সংলগ্ন এলাকায় যে পান বড় যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে এককালীন চার হাজার টাকার সুবিধা প্রদান করা হলো অ্যাজ অ্যাসিস্ট্যান্স হিসাবে তাদেরকে দেওয়া হলো এবং এই কৃষক সভার পবিত্র দিনে আমরা ওই কৃষকদের পাশে আছি আমি এই চাষি কৃষি চাষি চাষ করে আজ আমি বিশাল মানে হয়েছে। এবং থেকে কিছু নিজের সবজির চাষ করি এবং সবজির চাষে আমি ওখানে অনেক কিছু লাভবান আজকে বাংলার সমস্ত ব্লকে কৃষক দিবস উদযাপিত হচ্ছে সেই সঙ্গে মুর্শিদাবাদের ছাব্বিশটা ব্লকের সাথে সাথে নদা ব্লকে আজকে আমরা কৃষক দিবস পালিত করলাম এবং কৃষক রত্ন পুরস্কার যে ব্যক্তি হলেন তার হাতে দশ হাজার টাকার চেক প্রদান করা হলো এবং তাকে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা সার্টিফিকেট তাকে হলো যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন